আমরা আজকে টুলস পার্ট দিয়ে শুরু করবো। হ্যাঁ, ফটোশপের টুলস গুলো কোথায় কি কাজ করে টুলস গুলো আগে শেষ করতে পারলে তারপরে আমরা যাবো প্রজেক্টে। আগে হচ্ছে আমাদের টুলস শেষ করতে হবে, টুলস গুলো দেখতে হবে। সো আমরা যদি একটা পেজ নিতে চাই এখন, ক্রিয়েট নিউ, এই পেজ কিভাবে নিতে পারি? এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করতে পারি অথবা ফাইল থেকে নিউ, তাই তো? এর আবার শর্টকাট আছে, দেখেন প্রতিটা অপশানে কিন্তু শর্টকাট আছে। কন্ট্রোল এন দিলে আবার এই অপশান চলে আসে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এন চাপ দিলে এই যে অপশান আসছে। হ্যাঁ, তো এখানে আমরা সাধারণত এটা পিক্সেল সিলেক্ট করি, করে একটা পেজ নিই, পেজের সাইজ নিলাম 1000x1000। ধরুন এখান থেকে পিক্সেল সিলেক্ট করলাম, পিক্সেল পিক্সেল কি কিসে ইউজ করা হবে? ইন্টারনেট বেস কাজের জন্য, প্রিন্টের জন্য কি ইউজ করা হয়? সিএমওয়াই কে আর আর ইঞ্চি ইউজ করা হয়, আর হচ্ছে আপনার ইসের জন্য, মানে ইন্টারনেটের জন্য পিক্সেল আর 8GB কালার। আচ্ছা, রেজুলেশন 300 কখন হবে? হ্যাঁ, আর যখন মানে ইন্টারনেটের জন্য কাজ করবো তখন 72। আচ্ছা, তাহলে আমরা এখন 72 দিই। যদি পেজে ঠিক মতো না নিতে পারে তাহলে আসলে ডিজাইন ঠিক মতো হবে না। আচ্ছা, এই মনে করেন আমাদের পেজ, আমরা চাচ্ছি এই পেজের উপরে একটা ছবি নিয়ে আসবো, ওপেন করবো এই পেজের উপরে, নতুন করে না। ছবি ওপেন করার কিন্তু দুই রকম পদ্ধতি, এক হচ্ছে ডাইরেক্ট ছবি ওপেন করা, একটা কোনো পেজের উপরে ওপেন করা, দুটো আলাদা জিনিস। ধরেন এখানে একটা ছবি আছে, মনে করেন এই একটা ছবি আছে, এই ছবিটা আমি চাচ্ছি ফটোশপে ওপেন করবো, এই পেজের উপরে না, এই নতুন নতুন ডকুমেন্টে। তখন কিভাবে ওপেন করতে পারি? ফাইল থেকে ওপেন যে ওপেন করতে পারি না, এখানে দেখা যায় কোথায় আছে ছবিটা, ছবিটা আছে ডাউনলোডের ভিতরে, এই যে এটার উপরে সিলেক্ট করে এই ওপেন, ঠিক আছে? তাহলে কোথায় আসবে? এই যে আসবে, তাই না? আর এটা আসছে ডাইরেক্ট ওপেন হয়েছে, ঠিক আছে? আর আমি যদি চাই এর উপরে এই পেজের উপরে ওপেন করবো, তাহলে করতে হবে কি, তাহলে এই ছবিটা এরকম ধরেন এই ডকুমেন্ট এরকম পাশে রাখলাম, এই টান দিয়ে এই পেজের উপর ছেড়ে দিতে হবে। এবার এটার এই এখানে আমার নো আর ইয়েস আছে, এটা দিলে আছে নো আমি চাচ্ছি না, আর এটা ইয়েস হ্যাঁ আমি চাচ্ছি খালি। এখন এটার আবার দেখেন ছোটো বড়ো করা যায়, দেখছেন এই যে আপনি কতটুকু সাইজ ছোটো বড়ো করবেন সেটা, এই যে তারপরে ইয়েস দিলাম, বোঝা গেছে?